আজকে একটা বিশেষ ইন্টারেস্টিং ডিজিজ নিয়ে আপনাদের বলবো রিসেন্ট যে অ্যাডেনোভাইরাস বাচ্চাদের যে অ্যাফেক্ট করছে বা আক্রমণ করছে সেই ব্যাপারেই আজকে আমি বলবো অ্যাডেনোভাইরাস ভাইরাস কী এ কতদিন থাকতে পারে কিভাবে এই অ্যাডেনোভাইরাস বাচ্চার শরীরে প্রবেশ করছে তার সাইন সিমটম কি হলে আপনি বুঝতে পারবেন ভাইরাস হয়েছে এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা বা কী আছে সেই সম্বন্ধেই আপনাদের আমি আজকে বলবো সবার আগে আবার একটা কথা বলে নিই যেটা বরাবরই আপনাদের আমি আগে বলে থাকি যে যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি আরও নতুন নতুন আপনাদের ভিডিও এবং মেডিকেল কিছু ডিজিজ সম্বন্ধে জানাতে আগ্রহ পাব আরও যাই হোক আমি অ্যাডেনো ভাইরাস সম্বন্ধে এবার আমি বলতে শুরু করি অ্যাডেনোভাইরাস একটি ভাইরাস যেমন ফ্লু ভাইরাস আছে কিছুদিন আগে করোনা ভাইরাস এসছিল এইরকমই একটি অ্যাডেনো এটা যে নতুন তা কিন্তু নয় এটা মোটামুটি বছরে আধবার এর রেকারেন্স হয় বাচ্চাদেরই বেশি মানে আক্রান্ত করে থাকে এরা ইনভেশন হয় বাচ্চাদের মধ্যেই বেশি এটা কোথা থেকে হয় প্রথম এটা বলি এটা একটি যেহেতু এটা ফ্লু ভাইরাসের মতো সেহেতু এটা হচ্ছে একটা ড্রপলেট ইনফেকশন ড্রপলেট ইনফেকশান মানে কি কেউ হাঁচলো বা স্নিজিং কেউ কাশলো অর্থাৎ কাফিং স্নিজিং এইসব থেকেই এটা হয়ে থাকে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় তাদের বিভিন্ন বাচ্চাদের সাথে মেশে বাইরের এনভায়রনমেন্টে মেশে বা কেউ কেউ গাড়িতে যায় এবং যারা একেবারে ছোট বাচ্চা হয়তো বাইরে থেকে কোনো লোক আসলো এরমভাবে হতে পারে এই ভাইরাস অর্থাৎ ড্রপলেট ইনফেকশান যেমন অন্য ফ্লু এগুলো হয়ে থাকে তেমন তেমনই ভাইরাসও এরকমভাবেই হয় মানে অ্যাডেনোভাইরাসের যে আক্রা আক্রান্ত যে যারা হয়ে থাকে এরমভাবেই হয় তো এখন আমরা কিভাবে বুঝবো কি দেখবো মোটামুটি ছোট বাচ্চাদেরই হয় এই অ্যাডেনোভাইরাসের সাইন সিমটম আপনারা জেনে নিন যে কি কি সাইন সিমটম আপনারা অ্যাডেনোভাইরাস ভাববেন মানে হয়েছে এটা বুঝতে পারবেন এবং আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে কিংবা হসপিটালাইজড করতে হবে খুব মন দিয়ে শুনুন প্রথম হচ্ছে এদের হাই রেঞ্জ অফ ফিভার হবে মোটামুটি প্রায় একশো চার ডিগ্রি ফারেনাইট পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ ফিভারের হচ্ছে একটু ওপরের দিকেই ফিভারটা থাকবে ভ্যারি মানে ফ্লাকচুয়েট করবে কমে যাবে আবার বাড়বে কিন্তু একশো চার এর মানে এই নয়টা স্টেপ ল্যাডার লাইক হয় মানে এখন একশো হচ্ছে কালকে একশো এক দেখছি কাল পরের দিন একশো দুই দেখছি এরকম ব্যাপারটা নয় এরকমই একটা একশো চার একশো দুই এরমভাবে জ্বর কমতে চাইছে না আর দেখতে পাবেন সেই বাচ্চা কাফিং আছে কাশছে স্নিজিং নাক দিয়ে জল পড়ছে হ্যা হ্যাচু দিচ্ছে এরকম ব্যাপার অ্যাডেনোভাইরাসের আসবে এছাড়াও একটা জিনিস আছে অ্যাডেনোভাইরাস যেখানে কনজেন্টিভাইটিস হয় অর্থাৎ চোখে কনজেন্টিভাতে ইনফ্ল্যামেশন হয় দেখবেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে পিচুটি হয় আমাদের নোংরা আটকে যাচ্ছে চোখ এটা কিভাবে ম্যানেজ করবেন আমি বলবো যেহেতু এটা ভাইরাস এর কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল কোনো ড্রাগই এর ওপরে কাজ করে না কিন্তু হোমিওপ্যাথিতে একটা খুব ভালো ভালো মেডিসিন রয়েছে খুব তাড়াতাড়ি এর ওপরে কাজ করে অর্থাৎ আর যাই হোক সিরিয়াস পজিশানে বাচ্চা চলে যাবে না এরপরেও কিছু সিমটম আছে যেমন ধরুন ডায়রিয়াও হতে পারে এইসব টুকিটাকি জিনিস আছে তবে মেন হচ্ছে ফিভার গা হাত পা ম্যাচ ম্যাচ করবে শো ট্রোট মানে ফ্যানেঞ্জাইটিস টাইপ হতে পারে স্নিজিং কাফিং এবং হচ্ছে কনজান্টিভাইটিস অকেশনালি ডায়রিয়া হতে পারে বাচ্চাদের এইবার বলে যে হাত ফাত ভালো করে ধোবেন বা সাবান ঠাবান দিয়ে এগুলোতে ভাইরাসের তেমন কিছু এফেক্ট হয় না তবুও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বা মাস্ক পরাবেন কারণ এটা হচ্ছে হাইলি ইনফেকশাস অর্থাৎ সংক্রমণ সংক্রামক ডিজিজ সুতরাং বাড়ির আর আরও লোকের হতে পারে এক্ষেত্রে এখন এই যে অ্যাডোনোভাইরাস যে বাচ্চাটির হয়েছে সিমটম থেকে আপনি ইয়ে বুঝতে পারছেন এই জ্বর যদি তিন চার দিন পাঁচ দিন কন্টিনিউ থাকে অর্থাৎ জ্বরটা কমছে না তখন অবশ্যই হসপিটালে চলে যান তাই সেই ডাক্তারবাবুকে সেখানকার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন জ্বর ফেলে রাখবেন না প্যারাসিটামল বা অ্যান্টি অ্যান্টিফেভরাইল কোনো মেডিসিন অ্যাপ্লাই করে 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 জ্বরটা কমিয়ে কমছি ওয়েট করছি একটু বাজার থেকে কাপ সিরাপ এনে খাই দিচ্ছি না এটা করবেন না জ্বর জ্বর হলে বাচ্চারা এমনি বাবা মারা ওরিড হন আপনারা ডাক্তারবাবুর সাথে একটু দেখা করে নেবেন প্রয়োজন হলে সরকারি হাসপাতালে গিয়ে একটু দেখিয়ে নেবেন তাতে আপনাদের ভালো হবে এইবার বলি এই যে ভাইরাস এই যে জিনিসটা নিয়ে এত ব্যাপার দাঁড়াচ্ছে বিভিন্ন দিকে এর কোনো ভ্যাকসিনেশান এই কোনো ব্যাপার স্যাপার নেই এ অটোমেটিক্যালি চলে যাবে কতদিন এক সপ্তাহ দু সপ্তাহ এরকম থাকে কারুর কারুর আরও বেশি থাকতে পারে মানে সিমটম বাচ্চা তো যার ফলে ওদের ইমিউনিটি কম হয় তাই এটা বেশি দিন পারসিস্ট করতে পারে এটা মনে রাখবেন তবে স্লোলি এটা কমে যাবে এ নিয়ে এত চিন্তার কারণ নেই যদিও নিউমোনিয়া হয়ে যাচ্ছে মানে ওগুলো কি হয়ে জানেন তো মায়েরা ওই দোকান থেকে কিনে প্যারাসিটামল খাইয়ে দিচ্ছে কাপ সিরাপ খাই দিচ্ছে এরমভাবে খাইয়ে খাইয়ে খাই যে না জ্বর হচ্ছে এরমভাবে কচে জল লাগাচ্ছে কিন্তু তারা ডাক্তারের কাছে যাচ্ছে না শেষ পর্যন্ত যখন যাচ্ছে তখন তার বুকে টুকে জমে গেছে সব কফ এর ফলে এর ফলে নিউমোনিয়া ডেভেলপ করছে তখন ভাবছি যে ভাইরাস এত জিনিসটা দাঁড় করিয়ে দিচ্ছে নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জাও তো হতে পারে করোনা ভাইরাসও নিউমোনিয়া হতে পারে কিন্তু ওই নিয়ে এত ভয়ের কোনো কারণ নেই আমি যে সিমটমগুলো বললাম এগুলো দেখলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন এইবার হচ্ছে আসছি কতদিন থাকে সেটাও আপনাদের আমি বলে দিলাম এইবার আমি বলি কি মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন আছে এর ওপরে অ্যান্টিভাইরাল মেডিসিন কিচ্ছু না সামান্য তুলসী পাতা চারটে পাঁচটা করে চিবিয়ে খেতে বলবেন দিনে দুবার করে এর দারুণ অ্যান্টিভাইরাল এফেক্ট কিছুতেই ওকে বাড়তে দেবে না কিছুতেই ওকে বাড়তে দেবে না আপনার বুক ইয়ে জায়গা ঠিক করে রাখবে আর্সেনিক সিক্স আর্সেনিকাম অ্যালবাম সিক্স নট থার্টি নট থ্রি আর্সেনিকাম অ্যালবাম সিক্স এক ফোটা করে দিনে দুবার করে খাওয়ান মোটামুটি তিন চার দিন করলেই আপনার এই যে স্নিজিং কাফিং এগুলো অনেক কমে অনেক কমে আসবে এর সাথে যেন কফ যেন না বসে তার জন্য জাস্টিসিয়া আদা টোডা মাদার টিংচার পাওয়া যায় মোটামুটি একদম ছোট বাচ্চাদের পাঁচ ফোঁটা এক চামচ জলের মধ্যে দিয়ে চারবার খাওয়াবেন আর যদি চার বছর ওপরের বাচ্চা হয় তাহলে দশ ফোঁটা করে দিনে তিনবার খাওয়াবেন হাফ কাপ জলে বা ওয়ান ফোর্থ কাপ অফ ওয়াটার দিয়ে চারবার করে খাওয়াতে থাকুন তাহলে বুকে জমার কোনো প্রশ্নই আসে না কফ উঠতে থাকবে আর কনজান্টিভাইটিস ভালো করে বুঝুন নাম্বার ওয়ান হচ্ছে আপনি তুলসী পাতা খাওয়ালেন নাম্বার টু হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম সিক্স নাম্বার থ্রি হচ্ছে আপনি জাস্টিসিয়া মাদার খাওয়াবেন আর নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে কনজেন্টিভাইটিসের জন্য একটা মেডিসিন দিতে হবে দ্যাট ইজ ইউ ফ্রেশিয়া থার্টি এক ফোঁটা করে দিনে তিনবার খাওয়াবেন তাড়াতাড়ি কনজ্যান্টিভাইটিসটা সেরে যাবে আর যখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে একটু কটন গরম জলের মধ্যে নিয়ে চোখটা পরিষ্কার আস্তে 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 করে দেবেন বেশি রুমাল দিয়ে ঘষাঘষি করবেন না তাহলে ওখানে ইরোশান হবে বাচ্চার চোখে আরও ব্যথা হবে চোখ লাল হয়ে উঠবে দেখবেন একটু পিঙ্ক আই টাইপের দেখতে পাবেন অ্যাডেনো ভাইরাস হলে কনজেন্টিভাইটিসে একদম রেড হয়তো দেখবেন না পিঙ্ক টাইপের দেখবেন যাই হোক তাহলে আপনারা আশা করি এর থেকে বুঝতে পারলেন কি হোমিওপ্যাথিক মেডিসিন খাবেন সেটাও বুঝতে পারলেন তবে আই এম নট প্রেজুডিস আপনার যে ফিভার রেঞ্জ যখন হাই থাকবে ইউ ক্যান ইউজ প্যারাসিটামল সিরাপ আপনি বাচ্চা ওয়েট অনুযায়ী প্যারাসিটামল সিরাপ আপনি সেই ডোজটা আপনার খেতে পারেন ফিভারটা কমানোর জন্য আর হোম যে মেডিসিন আপনাকে বলেছি তো হয়তো ফিভারটা অত রেঞ্জে আর আসবে না কারণ সে ডোমিনেট করে যাবে এই মেডিসিনগুলো এছাড়াও হোমিওপ্যাথিক ফিভারের মেডিসিন ফেরাম ফস থ্রি এক্স এই মেডিসিনটা তিনটে করে ট্যাবলেট দিনে চারবার খাওয়াতে পারেন তাতেও ফিভার উঠবে না তবে আপনাদের যদি এত হাই রেঞ্জ ফিভার আমি বলবো সেখানে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে নিন বা কোনো হসপিটালে যান ওনারা যে প্যারাসিটামলটা দিচ্ছেন সেই প্যারাসিটামলটা আপনারা খাবেন খাওয়াবেন তাহলে জ্বর জ্বরটা ওপরে উঠবে না জ্বরটা যেন এতটা ওপরে না উঠে যায় সে ব্রেনে গিয়ে আঘাত করতে পারে কনভালশন স্টার্ট হয়ে যায় এই জায়গাটা উঠতে দেবেন না মোটামুটি হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট হলেই প্যারাসিটামল চার্জ করে দেবেন তবে আমি অ্যাজ এ হোমিওপ্যাথ এটা আমি আপনাদের ডাইরেকশান দিতে পারি না সেই জন্যই বললাম হসপিটালের ডাক্তারবাবুকে দিয়ে এটা লিখিয়ে ওই জায়গাটা করবেন বাকি ওনারা যারা বলছেন সেটা করতেও পারেন না করতে পারেন আমাদের মেডিসিন খেতে পারেন আর আমাদের অ্যান্টিফেভার হচ্ছে ফেরাম ফস্ট থ্রি এক্স আর আর্সেনিক সিক্স আপনাদের এটা ম্যানেজ করে দেবে আর আপনার জাস্টিসিয়া ওটা ম্যানেজ করে দেবে আর একটা জিনিস মনে রাখবেন যখন জ্বর বেশি বাড়বে এবং কাফিং হবে মনে রাখবেন বাচ্চাকে ওরা বাচ্চার ডিহাইড্রেশান হয় তাই তাকে রিহাইড্রেট করতে হবে বারবার জল খাওয়াবেন ওআরএসের প্যাকেট কিনতে পাওয়া যায় এক লিটার জলে একটা ওআরএস দিয়ে বারবার ফ্রিকোয়েন্টলি জল খাওয়াতে থাকবেন তাহলে কি হবে বা পান করাতে থাকবেন তাহলে তার ডিহাইড্রেশনটা আর হবে না বাচ্চা স্টেবেল থাকবে সুতরাং অ্যাডেনো ভাইরাস নিয়ে যে আমি আপনাদের বলবো বলেছিলাম সেটা আজকে আমি বললাম আশা করি আপনাদের এই ভিডিওটাতে আপনারা অনেক উপকার উপকৃত হবেন ধন্যবাদ নমস্কার